এডিসি এলাকার রেগা শ্রমিকরা কাজের দাবিতে বৃহস্পতিবার রায়াবাড়ি ভিসি অফিসে ডেপুটেশন প্রদানের জন্য যান ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা। তখনই আচমকা বিজেপি কর্মীদের উপর আক্রমণ চালায় তিপ্রা মথা দলের কর্মীরা। এতে করে কমপক্ষে 10 জন বিজেপি কর্মী আহত হয়েছেন। কর্মীদের উপর আক্রমণের পাশাপাশি তিপ্রা মথার কর্মীরা ভিসি অফিসে ভাঙচুর চালায় বলেও জানা গেছে। পরবর্তী সময়ে অবস্থা ব্যাগতিক দেখে অফিসের আধিকারিকরা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে বিজেপি কর্মীদের প্রাণ রক্ষা করে। এই ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে আক্রান্ত কর্মীদের খোঁজ খবর নিতে ছুটে আসেন এলাকার বিধায়ক রামপদ জমাতিয়া। আক্রান্তদের কাছ থেকে বিস্তারিত জানার পর বৃহস্পতিবার গভীর রাতে প্রায় 20 জন তিপ্রা মথা দলের কর্মীদের বিরুদ্ধে কিল্লা থানায় অভিযোগ দায়ের করেন বিধায়ক রামপদ জমাতিয়া। বিশেষ করে আজকে রায়াবাড়িতে র্যাগার যারা জব কার্ডের লিস্ট আছে তাদেরকে নিয়ে, তাদের নামের লিস্ট নিয়ে সেরে আমাদের কার্যকর্তা শঙ্কর সিং জমাতিয়া এবং আরও কয়েকজন ওনারা প্রায় বিসি অফিসে তাদের ডিমান্ড দেওয়ার, কাজের ডিমান্ড দেওয়ার জন্য ওইখানে লিস্টটা জিআরএস এখানে দেওয়ার জন্য গিয়েছিল। তো যাওয়ার পর কিছু দুষ্কৃতিকারী অনেকজন, প্রায় 30-40 জন ওরা এসে আমাদের কার্যকর্তাদেরকে মারধর করে লাঠিসুটা নিয়ে কিলঘুষি মারে এবং অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। এবং তখন এডিশনাল বিডিও রাজীব দেবন ওইখানে ছিলেন এবং উমেন ম্যাট ওইখানে ছিলেন, পঞ্চায়েত সেক্রেটারি ছিলেন এবং ওরা অবস্থা বেগতি দেখে পুলিশকে ভিডিও, এডিশনাল ভিডিও নিজেই দেখে এনে আনা হয়েছিল। পুলিশ ছিল, তো পুলিশে অতি কষ্টে যে শঙ্কর সিং জমাতিয়া ওকে অফিসের ভিতরে নিয়ে তালা মেরে, বাইরে থেকে তালা মেরে ওনার প্রাণটা বাঁচানো হয়েছে। এবারের মতো প্রাণে বেঁচেছেন বিজেপি কর্মীরা, কিন্তু তিপ্রা মথা কর্মীরা যে কোনো সময় আবারও আক্রমণ চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন বিধায়ক রামপদ জমাতিয়া। এখন দেখার বিষয় এই ঘটনার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ গ্রহণ করে এডিসি প্রশাসন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।